الشرط السابع استقبال القبلة، استقبال الكعبة، استقبال مكة. সপ্তম নম্বর শর্ত হচ্ছে নামাজের যে তাকে কেবলার দিকে দাঁড়াতে হবে মুখ করে। نعم لابد ان يستقبل القبلة في الفريضة وفي النافلة وفي الحضر وفي السفر. আর এই কেবলার দিকে তাকে মুখ করে সমস্ত নামাজে তাকে কি করতে হবে দাঁড়াতে হবে, ফরজ নফল নামাজে সে সফরে হোক বা বাড়িতে থাক যে কোনো অবস্থায় তাকে কেবলার দিকে মুখ করে নামাজ তাকে পড়তে হবে। نعم الا ان النافلة في السفر يصح ان تصلى حيث توجهت الدابة القطار الراحلة. نعم কিন্তু সফরের অবস্থায় নফল নামাজের ক্ষেত্রে সে তার সেই বাহন যার উপর সে চড়ে আসে যেদিকে যাবে সেদিকে মুখ করে সে নামাজ পড়তে পারবে। نعم فالنافلة يصلي على اتجاه في السفر فقط، أما الفريضة لابد يصلي على اتجاه تتجه فيه الدابة والراحلة، لكن الفريضة لابد ينزل ويقف ويستقبل القبلة والله أعلم. كنت فرجر كتري باتيكروم যে ফরজের ক্ষেত্রে তাকে অবশ্যই তাকে কেবলা কাবার দিকে তাকে মুখ করে নামাজ পড়তে হবে, সে নামবে বাহন থেকে নেমে সে কেবলার দিকে মুখ করে সেদিকে সে দাঁড়িয়ে নামাজ পড়বে, আর এই ব্যতিরেকে তার নামাজ ফরজ নামাজ হবে না।